নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আরো বিপাকে কাছাড় কলেজের অধ্যক্ষ, তদন্তে আসছেন উচ্চশিক্ষা সঞ্চালক। পিএইচসি বিভাগের নিষ্ক্রিয়তা, বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত মেহেরপুরবাসী। বন্যা যোদ্ধাদের কুর্নিশ, ক্ষিতিশচন্দ্র চক্রবর্তীর স্মৃতি সম্মাননা প্রদান করল কোচ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চতুর্থ শ্রেণীর কর্মী পদে নিযুক্তি পরীক্ষাকে ঘিরে গাফিলতির অভিযোগে গত 21 আগস্ট কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে গ্রেফতার করে দীর্ঘক্ষণ থানায় আটকে রেখেছিল পুলিশ। যদিও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসছে এর বহু আগে থেকে, এই পরিস্থিতিতে এসব অভিযোগ খতিয়ে দেখতে আগামী সোমবার রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের সঞ্চালক ধর্মকান্ত মিলি শিলচরে আসছেন। কলেজের এক সূত্রে জানা গেছে, অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বেশ কয়েকজন বিভিন্ন সময়ে নালিশ জানিয়েছেন ডিএইচের কাছে। সোমবার কলেজে এসে সবকিছু খতিয়ে দেখবেন ডিএইচে। প্রসঙ্গত, অধ্যক্ষের বিরুদ্ধে পরীক্ষাকে ঘিরে গাফিলতি ছাড়াও বেশ কিছুদিন ধরে যে অভিযোগটা সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো তার সম্পর্কিত ভাই কাঞ্চন নাথকে নিযুক্তি দেওয়া। ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের বাসিন্দা কাঞ্চনকে কলেজ কার্যালয়ের তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তি দেওয়ার বেলা অধ্যক্ষ কোনো নিয়ম নীতি মানেননি বলে অভিযোগ। কন্ট্রাকচুয়াল হিসেবে নিযুক্তি দেওয়া হলেও অধ্যক্ষ কলেজের আর্থিক ব্যয় বরাদ্দ সম্পর্কিত দায়িত্ব কাঞ্চননাথের উপরে দিয়ে রেখেছিলেন বলে খবর। কাঞ্চননাথকে আর্থিক ব্যয় বরাদ্দ সম্পর্কিত দায়িত্ব অর্পণের বিষয়টার পাশাপাশি তার নিযুক্তি নিয়েও বারবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। সোমবার ডিএইচএ কলেজে এলে তার কাছে এই প্রসঙ্গটাও উত্থাপনের ব্যাপারে অনেকে তোড়জোড় শুরু করেছেন। প্রধানমন্ত্রী মোদীর জল জীবন মিশন প্রকল্পের পরও পিএইচসি বিভাগের নিষ্ক্রিয়তার দরুন নিয়মিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত মেহেরপুর এলাকার হাজার হাজার মানুষ। দীর্ঘদিন থেকে বৃহত্তর মেহেরপুর এলাকায় অনিয়মিত পানীয় জল সমস্যার কোনো সুরাহা করতে না পেরে রবিবার মেহেরপুর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটি এক জরুরি সভা আয়োজন করে। এদিনের সভায় তারা জানান, এলাকায় থাকা পিএইচসি প্ল্যান্ট থেকে জল সরবরাহের পুরো খরচ বহন করতে হয় কমিটিকে, এমনকি জল সরবরাহের কর্মীদেরও মাসোহারা দিতে হচ্ছে কমিটিকে। কানেকশন হোল্ডারদের মাসিক কর কালেকশনের টাকা দিয়ে জল সরবরাহ হচ্ছে, যা অর্থ কালেকশন হচ্ছে তা পর্যাপ্ত নয় বলেই নিয়মিত জল সরবরাহ হচ্ছে না। পাশাপাশি জল জীবন মিশনে 1,44,00,000 টাকা ব্যয়ে মাত্র 300টি ঘরে নিউ কানেকশন পৌঁছানো হয়, কিন্তু নল পৌঁছে গেলেও আজ অবধি 1 ফুটাও জল পৌঁছায়নি। দফায় দফায় পিএইচসি বিভাগের দ্বারস্থ হলেও সমস্যার কোনো সুরাহা হয়নি, এমনকি সভা আহ্বান করেও আসেননি কোনো আধিকারিকও। পিএইচসির পক্ষে থেকে নিয়মিত জল সরবরাহে দায়বদ্ধহীন ভূমিকার দরুন সভায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে এলাকাবাসীর মাসিক কর বৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানান তারা। মেহেরপুর ওয়াটার স্যানিটেশন কমিটির যে জরুরি সভা আহ্বান করা হয়েছে, এই সভার মধ্যে বিশেষভাবে বিগত দিনে যে পিডাব্লিউডির দুই দিকের রাস্তা বড় করার জন্য যে জলের সমস্যা এবং আগামীতে বোথ সাইডে পাইপ লাইন করে জল দেওয়ার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পুরান গ্রাহকরা যাতে জল পায় এবং গ্রাহকদের কথা যাতে পিএইচসি ডিপার্টমেন্ট শুনে, এবং কেন গ্রাহকদের কথা শুনতে পায় না এই জন্য গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল। গ্রাহকরা যারা জলের পয়সা দেয় এবং আগামী দিনে তারা দায়িত্ব নিতে রাজি আছে, আমাদের ওয়াটার প্ল্যান্টের ইয়ে ছিল কম, রেভিনিউ কম ছিল, এগুলো বাড়ানোর জন্য গ্রাহকদের কাছে অনুরোধ করা হয়েছে। আর পিএইচসি যাতে আমাদের কমিটির সাথে কোঅর্ডিনেশনটা বজায় থাকে এই জন্য আমরা প্রস্তাব নিয়েছি, যাতে আমাদের এখানে বয়োজ্যেষ্ঠরা আর কমিটির সভ্যরা গিয়ে
পিএইচির এসডিও দেবদুলাল দাস মহাশয়ের সাথে দেখা করবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করবেন। গত জুনের ভয়াবহ বন্যায় যারা জীবনের বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তাদের ক্ষিতিশ চন্দ্র চক্রবর্তী স্মৃতি বন্যা যোদ্ধা সম্মাননা প্রদান করল শিলচরের ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজ। রবিবার শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে এই সম্মাননা প্রদান করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জেলার 23টি সংগঠন সহ সংবর্ধনা জানানো হয়েছে আরও 5 সমাজকর্মীকে, যারা বিগত বন্যায় কঠিন পরিস্থিতিতে প্রাণের ভয় ছেড়ে বন্যাক্রান্তদের উদ্ধার ও ত্রাণ সাহায্য পৌঁছে দিয়েছেন। বিভিন্ন সংস্থার সেদিনের অবদানের সামাজিক স্বীকৃতি দিতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। দুর্দিনে সামাজিক সেবা কার্যে সংস্থাগুলোর উল্লেখযোগ্য অবদান আগামী দিনের জন্য উজ্জ্বল করে রাখতে খোঁজ এই প্রয়াস নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজ স্বর্গীয় ক্ষিতিশচন্দ্র চক্রবর্তী বন্যাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আমরা করেছি। এই বন্যাযোদ্ধা অনুষ্ঠানে আমরা সর্বমোট 23টি সংস্থা এবং ব্যক্তিগতভাবে 5 জনকে আমরা এই পুরস্কার দিয়েছি, যারা বন্যার সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সেই কাজকে উৎসাহ দেওয়ার জন্য আজ আমরা আমাদের সংস্থা এই সংবর্ধনা অনুষ্ঠান করতে আমরা সবাই সাহায্য পেয়েছি। প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা যেভাবে সাহায্য করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মারফতে আমরা সবাইকে সিলেকশন করতে পেরেছি। সর্বমোট সংস্থা আপিল করেছিল 240টি, তার মধ্যে আমরা 28টি সংস্থাকে এই পুরস্কার দিতে পেরেছি। এই পুরস্কার দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এই সংস্থাগুলি আগামীতে আরও উৎসাহ পেয়ে গ্রামে গঞ্জে কাজ করতে পারে। ক্ষিতিশচন্দ্র চক্রবর্তী মেয়ে এই স্পন্সরের জন্য এই প্রোগ্রামটা সম্পূর্ণ খরচা ওনারা বহন করেছেন, কল্যাণ কুমার চক্রবর্তী এবং ওনার পরিবার। রামকৃষ্ণ মিশন রোড দুর্গাপূজা কমিটির 75 বছর পূর্তিতে এবার দর্শনার্থীদের টানতে তৈরি হচ্ছে পটচিত্রে সুসজ্জিত মণ্ডপ। এদিন খুঁটি পূজার পর এক সাংবাদিক সম্মেলন ডেকে বিগ বাজেটে পূজা আয়োজনের উদ্যোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। তারা জানান, এবছর কমিটির 75 বছর পূর্তির কথা মাথায় রেখে মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা সহ অন্যান্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুভাষ তালুকদার, সচিব প্রতীক দাস, মৃন্ময় কান্তি নাথ, সাবর্ণ দাস, সহ সচিব সায়ন দত্ত রায় প্রমুখ। আজকে 28 তারিখে আমাদের খুঁটি পুজো হলো, রামকৃষ্ণ মিশন রোড দুর্গাপূজা কমিটি খুঁটি পুজো আমরা করলাম, যেটা পুজোর আজকে আমাদের প্যান্ডেল বানানো শুরু হলো। আমাদের যেটা বাজেট, যেটা আমরা এস্টিমেটেড বলতে পারি বাজেট, আমরা এবার করেছি 7-8 লক্ষ টাকার মধ্যে আমরা বাজেটটা রাখছি। আমাদের অনেক রকমের আমাদের প্রোগ্রামস রয়েছে এইবার, সেটা আমাদের কালচারাল, রামকৃষ্ণ মিশনের অনেক কালচারাল প্রোগ্রাম হয় যেটা প্রত্যেক বছরই হয়, তো সেটা আমাদের 3 দিন কালচারাল প্রোগ্রাম থাকবে, সপ্তমী, অষ্টমী, নবমী। আমাদের পঞ্চমী দিন আমরা একটা প্রভাত ফেরি করব, সেটা আমরা শিলচরের খানিকটা জায়গায় আমাদের পাড়ার সবাই আমরা ঘুরে আমরা পুজোর একটা বার্তা জানাবো, সেটা করেছি। মহালয়াতে আমাদের কিছু অনুষ্ঠান করার আমাদের রয়েছে, বসে আঁকো প্রতিযোগিতা বা একটা আমরা এরকম কিছু একটা করব, ফ্যান্সি ড্রেসও করতে পারি, সেটা আমরা একটা আয়োজন আমাদের প্ল্যানিংয়ে আছে। তো সেটা নিয়ে প্লাস পুজোর 3 দিন থাকছে,
পুজোর 3 দিন আমরা সবাইকে আমন্ত্রণ জানাই যে সবাই আসুন, মিশন রোডে থাকুন। 3 দিনই আমাদের আমাদের ভোগ প্রসাদ থাকবে, খাওয়ানো থাকবে। তো সেটা আমরা এইবার আমরা যারা এই প্রজন্মের ছেলেরা আছি, মেয়েরা আছে, ওরা মিলে এই বছর 75তম পুজোটা আমরা করছি। তো সেটাই অনেক রকমের চমক থাকবে। তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো শিলচরের সবাইকে এইটাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আমাদের পাশে থাকুন, আর যা হবে সেটা আপনারা দেখুন। গ্রামের রাস্তার কাজ না করায় চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ। এই অভিযোগ ঘাড়মুড়া বাঘছড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর গ্রুপের 40-এর অধিক পরিবারের মানুষের। রবিবার ঘাড়মুড়া বাঘছড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর গ্রুপের সহস্রাধিক পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে এক প্রতিবাদী মিছিল বের করেন। চম্পপালের নেতৃত্বে প্রতিবাদী মিছিলে মানুষ অভিযোগ করে জানান ঘাড়মুড়া বাগছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি সত্যরঞ্জন দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা লাভলী দাস, গ্রুপ সদস্যা লক্ষ্মী চক্রবর্তী সহ প্রতিজন প্রতিনিধি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হলেও পরবর্তীতে প্রতিশ্রুতি পূরণ করেননি, যার ফলে ঘাড়মুড়া বাগছড়া গ্রাম পঞ্চায়েতে 1 নম্বর গ্রুপের জনগণ চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। প্রতিবাদী মিছিলের প্রত্যেকেই গ্রামের রাস্তার কাজ আরম্ভ করা, জব কার্ডের মাধ্যমে কাজ দেওয়া, জব কার্ডের মাধ্যমে প্রতিজন হিতাধিকারীকে বছরের 100 দিনের কাজ দেওয়ার জন্য দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের ভিডিও পরমানন্দের ধওরা ও হাইলাকান্দির জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লার কাছে আবেদন জানিয়েছেন। প্রতিবাদকারীরা আরও জানান, 15-20 বছর অতিক্রান্ত হলেও জব কার্ডের মাধ্যমে কোনো টাকা পাচ্ছেন না গ্রামের মানুষ। কসে আমরা রাস্তার লাগিয়া কিতা করা যায়, আমরা কিতা কিভাবে আমরা রাস্তা এটা আমরা বন্ধ এন তো 50-60-70 পরিবার ওই যুবকি আমরা অতটা কষ্ট করি আর অতটা মানুষে রাস্তার লাগিয়া কোনো কাজ হয়েছে না। প্রেসিডেন্টে কোনো কাজ করছে না, অথচ প্রেসিডেন্টরে কইছি খাকুয়া ও তুমি আইয়া আমরা রাস্তা এটা দেখিয়া তুমি দেখিয়া যাও, তাই নো আইয়া রাস্তা উস্তা দেখিয়া তান কিনার রাস্তা উস্তা দেখিয়া আইয়া ফ্যান টুন টাটাইয়া তান তান বারোয়া যাইন গি ফাঁকে সুকে বারোয়া। হ্যাঁ খোঁজাই আমরা আর খারে হইতাম, আমরা নেতা বানাইতে সময় তারা যে সময় নেতাগুরু হইতা এই সময় তারা ইয় মানুষের বাড়িয়ে বাড়িয়ে আইয়া বুট বুট দিও বুটগু দিও বুটগু দিও তা কইতে পারেন, আর আমরার যেন কোনো ইয় তারারে কইতাম পারি না, এটা কি কি ধরনের খারবার খোঁজাই। হ্যাঁ আমরা রাস্তা এটা কিতা বন্ধ না নি, আমরা রাস্তা অতি সত্তর আমরা রাস্তা বানাইয়া দেও, কেনে আমরা খুব অসুবিধা করি আর বাচ্চা কাচ্চা লইয়া, আর না হয় যদি নেতাগুরো ই বুটোর সময় যদি নেতাগুরো আইয়া যদি আজ জোর করিয়া যদি কিচ্ছু কয় বলে বুটকু দিও আমারে দিও আর তোমারে দিও না আর এনে দিও আর তানে দিও, কিন্তু খুব খারাপ হয়ে যাব গিয়া আমি কিতা যেন কিতা সবে কই আর এটা একজনে নাই তো ইতা কিতা কর্ম কোনো টিক ঠিকানা নাই, ও সুন্দর মতো যদি রাস্তা ওটা বানাইয়া দিলা এনতে দিলে ইতা আর যদি দেন না তে কিন্তু খবর খারাপ হইব। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে বৈঠকে বসে হাইলাকান্দি কাছাড়ু করিমগঞ্জ বরাকের 3 জেলায় কৃষকদের নানা সমস্যার সমাধান করা হবে। কৃষকরা ক্ষেতের সময় প্রয়োজনীয় সার পান না, বামে সুপারি ধরার নামে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের পুলিশ হয়রানিতে স্থানীয় কৃষকরা সুপারির উচিত মূল্য পাচ্ছেন না। রবিবার হাইলাকান্দি শহরে এক হোটেলে অসম কৃষক পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় কৃষকদের নানা সমস্যার কথা উঠে আসে। অসম কৃষক পরিষদের রাজ্য সভাপতি পরেশ চন্দ্র বৈশ্য তার বক্তব্যে কৃষকদের উল্লেখিত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন কৃষকরা শ্রদ্ধার পাত্র, তাদের সম্মান জানায় অসম গণ পরিষদ। কৃষকদের উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে বিজেপি সরকার, কৃষকদের কল্যাণে সরকারের গৃহীত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়াই অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বোরার মূল লক্ষ্য। সভায় বক্তব্য রাখেন অগপর বরাক ইনচার্জ বিমলেন্দু সিনহা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন লস্কর, অগপর হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভর, রাজা সেনগুপ্ত, জহরলাল চক্রবর্তী, ফয়জুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অসম মহিলা পরিষদের হাইলাকান্দি জেলা সভানেত্রী সুস্মিতা পাল, অসম যুব পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি নজমুল হোসেন বড়ভূইয়া প্রমুখ। অসম গণ পরিষদের সভাপতি তথা কৃষিমন্ত্রীয়ে কৃষকর কল্যাণের কারণে যিমানবোৰ আঁচনি গ্রহণ করেছে আজি কৃষক উৎসাহিত হয়েছে, কৃষকর মাজত প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে, কৃষকে আত্মবিশ্বাস সহকারে আজি কৃষির উৎপাদনের নামত গতি হয়েছে,
আর কৃষকও আনন্দিত হয়েছে। আমি গণপরিষদে খরাক ভেলীত আমি হাইলাকান্দি জেলার কৃষকর মত বিনিময় করার কারণে আমি কেন্দ্রীয় সমিতির তরফের আমি ইয়াত উপস্থিত হয়েছি। অসম সরকারে যিমানবোর আসনি কৃষকর কল্যাণের কারণে গ্রহণ করেছে সেই আসনিবিল আসলতে কৃষকে লাভ করেছে নাই, আমি আপনার মাধ্যমে স্পষ্টকে কব বিচারিছো যে এতিয়ার কৃষকর কৃষকে প্রকৃত হিতাধিকারীয়ে কৃষকর কল্যাণমূলক সরকারে গ্রহণ করা আসনিসমূহ লাভ করব লাগিব। তাত কোনো ধরনের দালাল আর কোনো ধরনের বাধা সৃষ্টি হব নয়। মই কৃষিমন্ত্রী মহোদয় আপনার মাধ্যমেদি অনুরোধ জানাম যে কৃষিমন্ত্রী মহোদয় বিশেষকৈ করিমগঞ্জ জেলার সুপারির যে সমস্যা, সারের যে সমস্যা আর কৃষকর আন্তঃগাঁথনির যা সমস্যা আছে আর জলসিঞ্চনের যে ব্যবস্থা, এই ব্যবস্থা করিমগঞ্জ জেলার দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত পাটাখাউরি জিপির বিরুদ্ধে চতুর্দশ অর্থ কমিশনের কোটি কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামলেন স্থানীয় মানুষ। পুলিশে মামলা দায়ের করার পরও অভিযুক্ত জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার ও সচিব রফিজুল আলী, বাস্তুকার শামীম আহমেদ এবং কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান মঙ্গলা কৈরিকে পুলিশ গ্রেফতার না করায় রবিবার শতাধিক মানুষ নিভিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে দুর্নীতি বাজদের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, চার বছর আগের নির্মিত ক্যাকরাগোল চা বাগানের নাচকর সংস্কারের নামে জিপির চতুর্দশ অর্থ কমিশনের তহবিল থেকে ৭,৬৪,০০০ টাকা বরাদ্দ করে জিপি সচিব রফিজুল আলী ও কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান মঙ্গলা কৈরির নামে থাকা বন্ধন ব্যাংকের যুগ্ম অ্যাকাউন্ট থেকে কোনো কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাত করা হয়েছে। এছাড়াও জিপির অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যাপক দুর্নীতি সংগঠিত করে চতুর্দশ অর্থ কমিশনের প্রায় ২ কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে। সম্প্রতি জিপির গ্রুপ সদস্যরা সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পদচ্যুত করে তার দ্বারা সংঘটিত দুর্নীতির তদন্তক্রমে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে মামলা দায়ের করেন, কিন্তু মামলা দায়ের করার পরও অভিযুক্তরা মুক্ত বিচরণ করায় এদিন শত শত মানুষ নিভিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী সেখানে উপস্থিত হয়ে অতি শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দেওয়ার পর ঘেরাও প্রত্যাহার করা হয়। হম লোক যে আজ ধরনা পর বৈঠনে আয়ে থে ও হম লোক ওসি সাহেব বোলে হ্যাঁ যে হম জলদি হি ইসকা একশন লে লেগে উন লোক কা গ্রেফতার করেগে, লেকিন আগর তিন দিন কে ভিতর আগর গ্রেফতার নাহি হুয়া তো হম লোক ফির ধরনা পর আকর কে ইহা বৈঠেগে। हम लोग का यही प्रोग्राम है, ये चलेगा, चलता ही रहेगा, क्योंकि चोरी हम लोग से बर्दाश्त नहीं होगा। और जो चोरी किया है उसका गिरफ्तार ज़रूरी है, जिसका नाम से अकाउंट हुआ उसका भी गिरफ्तार ज़रूरी है। यही हम लोग का सभी माँ बहन भाई और सॉरी हमारा बागान वासी, हमारा पाटाखोरी जीपी का सभी वासी को हमारा यही प्रोग्राम है कि जल्द से जल्द इसका कार्रवाई हो। উধারবন বিধানসভা কেন্দ্রের গোসাইপুর এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা এবং পাল্টা মামলার ঘটনা বিগত কয়েক বছর ধরে চলে আসছে। সম্প্রতি গোসাইপুরে এলাকার বাসিন্দা নজরুল ইসলামের উপর রাজিয়া বেগম বোরভুইয়া, রোশনা বেগম বোরভুইয়া, রায়না বেগম বোরভুইয়া পরিবার সদস্যদের উপর আত্মঘাতী হামলার মাধ্যমে ঘরে অগ্নিসংযোগ করে হত্যা করার পরিকল্পনা করেছে, কিন্তু সময়োচিত পদক্ষেপে ভাগ্যক্রমে তারা বেঁচে যান। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ঘরবাড়ি। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নজরুল ইসলাম বোরভুইয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্যাতিত পরিবারের সদস্যরা। আজকে তো বিগত দুই বছর তাকে তাইন আমরা লগে মানে ঝগড়া করতাম, তে তান ঝগড়াটা আমরা সহ্য করিয়া যাই আর। হ্যাঁ, আমরা নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, গতিকে মনে করো আমরা অসহায় অবস্থায়
কিছু করার নাই ওই হিসাবে মানে তাই যা খরটা মানে উপরালার ওদিকে চাইয়া আমরা এটা সহ্য করি যাইয়া আপনাদের কাছে জায়গার জমির ডকুমেন্ট আছে আমরা কাছে জব ডকুমেন্ট আছে প্রায় এক বছর আগে ওরকম আমরা কাছে আমরা ডকুমেন্ট থাকা অবস্থায় আমরা কাছে আমরা দলিল এই দলিলের মধ্যে তান সিগনেচার আছে এই নজরুল ইসলামের সিগনেচার আছে আমরার কাছে মিটেশন কপি আছে এমনকি আমরা জমির আমরা আমরার নামে নামজারি আছে তাহার সত্ত্বেও তাই হায়ারি মানুষ বাড়াটিয়া মানুষ আনিয়া আমরা মানে ছয় সাতজন আমরা বাচ্চাইন করো আসলা আমার ছোট জাল আমার দেওয়ার আর কেউ গড় নাই আমরা একটা ফাক্কার গড় ভাঙ্গিয়া হায়ারি মানুষ নিয়ে ফাক্কার গড় ভাঙ্গিয়া তাই কি তাকর সৈন মানে আমরা বাড়ি দুড়িয়া ভাঙ মানে খেদাই সৈনিকান তাকিয়া এমনকি তাই একটা টিপ্পার গাড়ি ফোন তো মানে আমরা মারা লাগিয়া ব্যবহার করছোন যেটা আমার কাছে পুরো মানে সবুজ আছে এই টিপ্পার গাড়িটার হ্যাঁ আর এখন বর্তমানে আমার দেউরে একটা মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা পাইছোন তে পাওয়ার পরে এটা মানে পাইয়া আমরা গোটা মানে হে বেটা কাজ শুরু করছে কাজ করে ইয়া যাইতরা কোনো অসুবিধা নাই খালি কাজটা মানে এমন বেশি হইছে না অর্ধেক রয়েছে এমন সময় দেখা যায় আমরা মানে মেসো এটা হুমকি দেওয়া শুরু করছোন অপেন হুমকি দেওয়া শুরু করছেন নজরুল ইসলামে একদিন এই নেহেরু স্কুলও নিয়া হুমকি দিছেন ব্যস্ত ওইটা ডাকিয়া নিয়া আমরা বাসার থাকি যে তুই নিকাল আর কাজ করিস না কাজ করস যদি তোর ট্যাং টুং বাঙ্গিলি এদিন সমগ্র ঘটনাকে কেন্দ্র করে তারা উপযুক্ত তথ্য প্রমাণ সহ বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং অতিসত্বর নজরুল ইসলামকে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা বিশেষ করে ওটা আমি কইতে চাই আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমার এটা অনুরোধ মাননীয় ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ আমার এসপি স্যারের কাছে এটা অনুরোধ আমার আমি কোনোদিন নাম শুনছি মানে নাম অনেক আমি নজরুল ইসলামের মুখেও শুনি এই চন্দ্রমোহন পাটওয়ারি স্যার হে জানি না আমি কোনোদিন তার দেখা হয়েছে না কিন্তু এই স্যারের কথা মানে বিশেষ করিয়া হে মানে ব্যবহার করে তো ওই স্যারটাও আমি কইয়ার যে নজরুল ইসলাম তাকে আমরা বাঁচাও নজরুল ইসলামের অত্যাচারের শিকার হইয়া প্রায় দুই বছর তাকে আমরা অত্যাচার সহ্য করিয়া যাইয়া আর তার কারণে গোসাইপুরের সমস্ত মানুষ গোসাইপুরের মানে হিন্দু মুসলমান মানুষ সবেও জানে নজরুল ইসলাম একজন খেমন মানুষ কিন্তু সবে মানে প্রাণর বয়ে মানে তার হুমকিয়ে আর কেউ কোনো মানে সাক্ষী দিতেও আউগায় না বা কেউ কোনো মাতো আউগায় না ওখানে যদি নজরুল ইসলাম খাটিয়া যায় গিয়া এরপরেও কেউ ডরাইয়া কইত না যে এরে তোমরা খাটিলারা এখানে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ভারত বাংলা মৈত্রী স্বাস্থ্য ব্যবস্থা চালু করেছে শিলচরের অন্যতম চিকিৎসা সেবা সংস্থা কিওর প্লাস ক্লিনিক ব্রাহ্মণবাড়িয়ার নিউ ল্যাব আটে এই মৈত্রী হাসপাতাল গড়ে তোলা হবে রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই মৈত্রী হাসপাতাল গড়ার উদ্যোগের ব্যাপারে বিস্তারিত জানান কিওর প্লাসের কর্ণধার প্রবীণ বর্ধন এবং বাংলাদেশের প্রাক্তন সাংসদ জিয়াউল হক মৃধা দ্বিপাক্ষিক এই উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরেন তারা প্রবীণ বর্ধন জানান কিওর প্লাসের স্বাস্থ্য পরিষেবার সুনাম শুনে বাংলাদেশের নিউ ল্যাব আটের কর্ণধার মোহাম্মদ বাবুল মিয়া এবং প্রাক্তন সাংসদ জিয়াউল হক এ ব্যাপারে উদ্যোগী হন যার ফলে শীঘ্রই এই মৈত্রী হাসপাতাল গড়ে উঠছে এতে ক্লিনিক্যাল সাপোর্ট দেবে পুনের আদিত্য বিড়লা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং হায়দ্রাবাদের স্টার সুপার স্পেশালিটি হাসপাতাল এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিওর প্লাস ক্লিনিকের পার্টনার তথা সুরুচি মেডিকোজের কর্ণধার রজত পাল স্টার হাসপাতালের নিউরোলজিস্ট ডক্টর পি ভাস্কটা স্বামী ও ইউএনটি স্পেশালিস্ট ডক্টর পিভি এনএল মূর্তি আদিত্য বিড়লা হাসপাতালের ডক্টর রাজশ্রী নায়ের ও ডক্টর সুনীল খোট প্রমুখ আমার বিশ্বাস সবচেয়ে যে জরুরি ব্যাপারটা আজকের দিনে অনেকে হয়তো ভুলে গেছেন যে মানুষের প্রতি যে মানুষের দায়বদ্ধতা মানুষের ভালোবাসা এবং মনুষ্যত্ব যে বোধ এই জিনিসটা আজকাল হয়তো অনেকটা লাইট হয়ে গেছে মানুষ এরকম হতে পারে আমার মনে হয় সেটাই সবচেয়ে মূল জিনিস আর সেটা থেকেই তো কিউ প্লাস ক্লিনিক শুরু করে আমার মনে হয় কিউ প্লাস ক্লিনিকের যে সুপার স্পেশালিটি ডক্টর বাইরে থেকে নিয়ে আসা সেই যে জার্নি সেই জার্নিটা তখনই সার্থক হবে যখন আমরা পুরো গড়াক বলির বিশ্বাসটা অর্জন করতে পারবো আর আমার বিশ্বাস এমন শুধু বিশ্বাস হয় না আমার দৃঢ় বিশ্বাস যে সেই বিশ্বাস অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করছি এবং ভবিষ্যতে করব আর এই যে ইনিশিয়েটিভ যেটা আমরা বাংলাদেশের সঙ্গে নিতে চাইছি রজতদা আমি এবং তোমার স্টার হসপিটাল আদিত্য বিড়লা হসপিটাল পুনে থেকে আমরা যে পাঁচ ছয়জন স্টেক হোল্ডার মিলে ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি আমার মনে হয় সেটা একটা বিশাল উদ্যোগ এবং মহৎ উদ্যোগ আর এতে বাংলাদেশের জনসাধারণ অনেক বেশি উপকৃত
দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির ভিতর নারায়ণপুর গ্রামের 118 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ উঠল। শনিবার নারায়ণপুরে এক সভায় শিশু খাদ্য বিতরণ থেকে শুরু করে কুচি কাচাদের জন্য বরাদ্দ প্রয়োজনীয় সামগ্রী বিতরণে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনলেন অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জিপির গ্রামরক্ষী বাহিনীর সদস্য জলিল আহমেদ লস্কর ও নেতাজুল হক লস্কর জানান, 796 নম্বর ভিতর নারায়ণপুর এলপি স্কুলে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে পরিচালন কমিটির সভাপতি খায়রুল হক লস্কর নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওয়ার্কারের সাথে মিলে অবাধে দুর্নীতি চালাচ্ছেন। এ নিয়ে 21 আগস্ট ধলাই থানায় খায়রুল সহ আমিরুল হক লস্কর, নাসিরউদ্দিন বুড়ভুইয়া আরও কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছেন তারা। এদিকে দুর্নীতির প্রতিবাদ জানানোয় তাদের বিরুদ্ধে পাল্টা মিথ্যা মামলা করা হয়েছে বলে জানান তারা। এলাকার অভিভাবকরা ওয়ার্কার উমা বেগম বুড়ভুইয়া সহ পরিচালন কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে জিপির মধ্যবর্তী স্থানে স্থাপন করার দাবি জানান। এদিকে স্থানীয় বিজেপি কর্মী মুসলিম উদ্দিন লস্কর, মকবুল হোসেন বুড়ভুইয়া, তসরুল হোসেন বুড়ভুইয়া সহ অন্যান্যরা এই ঘটনায় এলাকার বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানহানি মামলা করার হুমকি দেন। গ্রাম 118 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার একটা আসছে, যে এটা 796 বিতর নারায়ণপুর এলপি স্কুলের এরিয়ার ভিতরে আসলো। এইটা বাঙ্গি আঞ্চন এই কমিটির অঙ্গনওয়াড়ির সেন্টারের কমিটির খায়রুল হক লস্কর সভাপতি, এ বাঙ্গি আনিয়া তার বাড়িত গড়টা বানাইছে হয়েছে। তে আমরা এটা তার লগে মাছি, হে আমরা কোনো ভাত্তা দেয় না, দুর্নীতি করছে, এর কারণে আমরা দলাই একটা এজার করছি। তখন তারা এটা ঘুরতে গিয়া আমরার উপরে প্রতিবাদ করছে, তারা মিথ্যা অভিযোগ করছে যে আমরা দুইজন বিডিবি আছি, জলিল আহমদ লস্কর আর নেতাজুল হক লস্কর। বিগত দিনও তার ভাই আমরুল হক লস্কর বিডিবি আসলো আর নাসিরউদ্দিন আসলা, তারা দুর্নীতি জড়িত সবসময় থাকে। গ্রামের মানুষে সাধারণ সভার মাধ্যমে আমরা দুইজনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমরা দায়িত্বটা সুন্দরভাবে চালাইয়া যাই আর তারার অসুবিধা হওয়া, এর কারণে দুর্নীতি করতে পারদা না করিয়া আমরা উপরে মিথ্যা অভিযোগ তুলে ধরছে যে আমরা দুইজনে বেড়ে অঙ্গনবাড়ি সেন্টারের ঠেকাকিয়া খুঁজি গুরুতার খানি লিয়াই। এটা আমি চ্যালেঞ্জ যে এরকম করছি না, তারা এরকম কোনো প্রুফ যদি দেখাইতে পারেন জনসাধারণের গ্রামবাসী আমরা যেটা শাস্তি দিবা মানিয়ে নিমু। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি শিলচর থেকে সাম্প্রতিক আসাম যুব অলিম্পিক গেমস 2022 বিজয়ীদের সংবর্ধনা দেবে। এম লামাঙ্গাম্বা মেইতি কে ইনেশ সিনহা, তনুশ্রী সিনহা, কুটন গৌর, সুভাষ ঘোষ এবং শ্যাপাকটাক্র পুরুষ ও মহিলা দলকে সংবর্ধিত করা হবে সোমবার। তাছাড়া ক্লাব ভেলির নিজস্ব সদস্য পরিবার থেকে সঞ্জীবন রায় এবং দেবারতী দেকেও প্রতিভাবান খেলোয়াড় হিসেবে সংবর্ধনা জানানো হবে। এইভাবে কিংবদন্তি হকি তারকা মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার জাতীয় ক্রীড়া দিবস পালন করা হবে উনার জন্মদিন উপলক্ষে। বরখলার কালীনগর বাগানের খেলার মাঠে জিতেন করামদি মেমোরিয়াল টুর্নামেন্ট ও সিং ব্রাদার্সের পক্ষ থেকে নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, এছাড়াও ছিলেন রাজ্য এসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস, বরখলার সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, খেলা কমিটির সভাপতি বনমালী সিং, শেডোর সম্পাদক অজিত দাস, ডলুজিপির এপি সদস্য পুনিত সিং, ডলুজিপির সভাপতি সুজাত সতনামী, রামপুর বাগান এম স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন সিং প্রমুখ। এই ফুটবল প্রতিযোগিতা 16 জুন থেকে শুরু হয় এবং খেলার সমাপ্তি ঘটে 28 আগস্ট। সর্বমোট 32টি দল এতে অংশগ্রহণ করেন। ফাইনাল খেলা হয় কালীনগর সিং ব্রাদার্স ও খড়িরপাড় সুপার কিং ক্লাবের মধ্যে। এতে টাই ব্রেকারে জয়ী হন কালীনগর সিং ব্রাদার্স। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বাগানের উন্নয়ন করার জন্য দরকার লাগে আপনাদের জন্য আমরা ব্যাংকে ডাইরেক্টলি আলাদা করে টাকা পাঠাবো। এই কোভিড মহামারীতে আপনারা দেখেছেন আপনাদের কাছে 5 কেজি চাল, ডাল, গেহু এইগুলো জিনিস আপনাদের কাছে পৌঁছানো হয়েছে। বিগত 2 বছরে প্রত্যেক মাসে মাসে এই জিনিসগুলো দেওয়া হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকবেন যে আগামী দিনেও যাতে আপনাদের পাকঘরের ভান্ডার যাতে ভর্তি থাকে এটার জন্য চিন্তা মোদী সরকার এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার এগুলো করছেন বলে আমার মনে হয়। আপনারা যাতে আগামী দিনে আরো উন্নয়ন হয়, আগামী দিনে আপনাদের
আগামী দিনে আপনাদের এই অঞ্চলের যাতে উন্নয়ন হয়, এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা চেষ্টা চর্চা করতে থাকব। একটা রাস্তা কথা আমাদেরকে আমাদের অর্গানাইজাররা বলেছেন, এই নিশ্চিন্ত থাকেন আমরা এই রাস্তার উন্নয়ন আমরা করব। এই অঞ্চলে একটা হসপিটালের দরকার আছে, যাতে এই হসপিটালটাতেও বানানো হয়ে গেছে, ডোনার হয়েছে। হসপিটালে অনেক সময় দেখা যায় ডাক্তার নেই কিংবা নার্স নেই, এটারও ব্যবস্থা করে যাতে আমরা এই অঞ্চলে যাতে এই অঞ্চলের দাবি দাওয়া যেগুলো আছে সেটা পূরণ করা যায়, সেটার জন্য সরকার বদ্ধপরিকর। আজ শিলচর সন্ধ্যা সাত ঘটিকায় শহরের এক অভিজাত হোটেলে শিলচর বিজনেস অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি ব্যবস্থাপনায় এই অঞ্চলের অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ নির্ভীক সমাজসেবী প্রয়াত সমাজসেবী সুভাষ মিত্রের স্মরণ সভায় রাখেন ওঙ্কার রায়, রাহুল পাল, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, প্রতিষ্ঠিত ব্যবসায়ী উদয় শঙ্কর গোস্বামী, ব্যবসায়ী মৃদুল মজুমদার, অনিল দেব, অধ্যাপক বিভাস দেব, অংশুমান রায়। সম্মানিত অতিথি হিসেবে শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ ও কলিকাতা থেকে আগত শ্রীমৎ স্বামী পল্লবানন্দ মহারাজ, সবাই প্রয়াত সুভাষ মিত্রের শোকসভায় প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে সমাজসেবার বিষয়ে বিভিন্ন স্মৃতি নিজ নিজ বক্তব্যে তুলে ধরেন এবং স্মরণ সভায় প্রয়াত পরিবারের সদস্যদের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আরো বিপাকে কাছার কলেজের অধ্যক্ষ, তদন্তে আসছেন উচ্চশিক্ষা সঞ্চালক। পিএইচসি বিভাগের নিষ্ক্রিয়তা, বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত মেহেরপুরবাসী। বন্যা যোদ্ধাদের কুর্নিশ, ক্ষিতিশচন্দ্র চক্রবর্তীর স্মৃতি সম্মাননা প্রদান করল খোঁজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।